আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ বিকেলে একটি নাস্তা বানাবো, সেই নাস্তাটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কিভাবে খুব ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিই, তবে এই নাস্তাটি প্রত্যেকটা মানুষের জন্যই খুব উপকারী। এখানে আমি যা কিছু ব্যবহার করছি সব কিছুই কিন্তু মানুষের শরীরের জন্য খুব উপকার। এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়ার ফুল। এই মিষ্টি কুমড়ার ফুল আগে কিন্তু অনেক বিভিন্নভাবে অনেক মহিলারা অনেকভাবে রান্না করত, তবে আজকে আমি বিকেলে নাস্তা বানাবো। এটা হচ্ছে থানকুনি পাতা, এটাও এখন প্রায় মানুষই কিন্তু এটা খায়। এটার একটা ঔষধি গুণও আছে, বিভিন্ন গুণ আছে এটার। এটা ঔষধি পাতা বললেও হবে। এখানে যা যা লাগবে নাস্তাটি বানাতে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, বাঁধাকপি, ফুল, মিষ্টি কুমড়া ফুল, এখানে হচ্ছে থানকুনি পাতা, ফুলকপি, গাজর। আর নিব একটি আলু, সিদ্ধ করে ভালোভাবে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিব, যাতে এখানে কিন্তু দানা দানা যাতে না থাকে। এভাবে একটু মেখে নেব। এখন সবগুলি সবজি দিয়ে দিব। তবে এই এই খাবারটি কিন্তু আসলে ছোট বড় সবাই খাওয়া উচিত। আর এই সবগুলি কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে, তবে ফুলটা সবসময় থাকে না, আর বাজারেও পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। তো আপনাদের ঘরে যা থাকবে এটা দিয়েই আপনারা খেতে পারেন। তবে থানকুনি পাতাটা কিন্তু মানুষের দেহের জন্য খুবই ভালো। আমরা এটা কাঁচা ও সালাদ বানিয়ে নিতে পারি, ভাতের সাথে খেতে ভালোই লাগে আসলে। এখন আমি সব সবজি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যার যার পছন্দ মতো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়া, আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়াটা ব্যবহার নাও করতে পারেন। এখন দিয়ে দিব চাট মশলা। তবে বিকেলের যে ঝাল খাবারগুলি আমরা বানাই, নাস্তা বানাই, এটাতে কিন্তু এই নাস্তাগুলিতে যে কোনো ঝাল খাবারের নাস্তা যে আমরা তৈরি করি, ওখানে কিন্তু চাট মশলাটা খুবই যায়। চাট মশলাটা আসলে ভালোই লাগে। এখন সবগুলি উপকরণ একসাথে করে আমি ভালোভাবে চেপে চেপে একটু মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে কিন্তু এটা খুবই নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ, 2 চামচ চালের গুঁড়া, 2 টেবিল চামচ বেসন। তবে এটা পরিমাণ মতোই দিতে হবে। যদি সবজির থেকে যদি বেসন বা চালের গুঁড়া দিয়ে দিব, ময়দা, এটা যদি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু ভালো হবে না এবং খেতেও মজা লাগবে না। এখন দিয়ে দিব 1টি ডিম, আপনারা চাইলে এখানে 2টি ডিমও ব্যবহার করতে পারেন, তবে পরিমাণ বুঝেই দিতে হবে। এটা মাখার পরে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। তবে এখানে আমি যা সবজি দিয়েছি এখানে 1টা ডিমই ঠিক আছে। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব না, আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু পানি দেইনি এখানে। এটা মাখার পরে ঠিক এরকম হবে। আমি হাত দিয়ে যেহেতু একটি শেপে এটা বানিয়ে নিতে পারি, একটি গোল শেপ করে নেব, ঠিক এইভাবে মেখে নেব। হাতে একটু তেল লাগিয়ে তারপরে আমি ছোট ছোট লেচি করে গোল করে একটু চেপে চেপে টিকা বানাই। আমরা যেইভাবে কাবাব টিকা যেইভাবে বানাই ঠিক এরকম গোল করে আমরা বানিয়ে নেব। এখন আমি সবগুলি বানিয়ে 10 থেকে 15 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দেব।
নর্মাল ফ্রিজে রাখার পরে এটা জমে আরো একটু শক্ত হয়ে যাবে, তখন ভাজতে কিন্তু খুবই ভালো হবে। আর যাদের সময় কম তারা সাথে সাথেই ভাজতে পারেন, সমস্যা নেই। তবে নাস্তাটি আসলে খুবই খেতে খুবই ভালো লাগে, মেহমান আসলে আমরা মেহমানদারিও করতে পারি, সমস্যা নেই। আর এই নাস্তাটি কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে ভাজতে হবে, সময় লাগবে নাস্তাটি ভাজতে। তবে নাস্তাটি মানে এখানে পানি ব্যবহার করিনি, এজন্য কিন্তু লো আঁচে দিয়ে অনেকক্ষণ ভাজার পরে খুব মচমচা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব অল্প গরম হয়েছে, এভাবে ভেজে নিব সবগুলি। তবে আমরা যেই কাজগুলি করব খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থেই করব, তাড়াহুড়া করতে গেলে কোনো কাজই সুন্দর হয় না। তবে একটু ধীরে সুস্থে আমরা খুব ধৈর্য সহকারে ভেজে নেব। এটা যদি বেশি হাই হিটে দিয়ে ভাজতাম বা ভেজে নেই, তাহলে কিন্তু উপরের সাইডটা লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এই জন্য আমি খুব লো আছেই এটা ভেজে নেব। তবে এই নাস্তাটি যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের বয়স্ক, আমাদের বাসায় কিন্তু বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই থাকে অবশ্য অনেক ফ্যামিলিতে, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি খাবার। বিকেলে আমরা এই নাস্তাটি তাদের বানিয়ে দিতে পারি। এখন এটা আমি খুব খুব আস্তে আস্তে উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে দিব, তাহলে সুন্দর করে ভাজা হবে। আমার এই রেসিপিটি যদি একটু ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখন একটি একটি করে আমি উঠিয়ে নেব। এই যে দেখুন আমার নাস্তাটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তবে এটা গরম গরমই পরিবেশন করতে হবে। এখানে আমি শশা দেইনি, আপনারা দিলে শশা, গাজর দিয়ে, সালাদ দিয়ে, সালাদ বানিয়ে বা সস দিয়ে খেতে পারেন। এটা যেভাবেই খান খুবই ভালো লাগবে। তবে এটা সবার জন্য, ছোট বড় রোগী যারা, অসুস্থ যারা, তাদেরও কিন্তু এটা উপকারী আসবে, তাদের জন্য ভালো হবে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝে, তবে অবশ্যই ক্ষমা করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।